সংখ্যা প্রচুর দিন দিন বাড়ছে। চুক্তির কর্মচারী সংখ্যা রেগুলার কর্মচারীর সংখ্যা থেকে বৃদ্ধি পাচ্ছে। আর একটা জিনিস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে হাজার হাজার সেখানে বেকার যুবক দাবি রয়েছে আপনাদের? এই দাবিগুলো মূলত আমাদের এই যে মঞ্চের পিছনে যে ব্যানার আছে 49% দিয়ে, যেটা আজকের কর্মচারীদের বেতন অর্ধেক হওয়ার মতো অবস্থায় চলে এসছে। এছাড়া অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং আরও বহু জ্বলন্ত এবং উপযুক্ত গুরুত্বপূর্ণ দাবি আছে, যা নিয়ে আমরা স্থায়ী অস্থায়ী ওয়ার্কার সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী অধীনস্থ কর্মচারীরা মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় এসছে। কাজেই আমরা সেই দাবিগুলো অর্জনের লক্ষ্যে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি হিসাবে এই কেন্দ্রীয় গণ অবস্থানে ডাক দিয়েছি। পশ্চিমবঙ্গের 11টি জেলা থেকে আমাদের এখানে বিভিন্ন ধরনের সরকারি কর্মচারীরা আজকে উপস্থিত হয়েছে। একটা কথা শোনা যাচ্ছে পরিবহন কর্মীদের ক্ষেত্রে, যে তাদের বেতন অর্ধেক করে দেওয়া হচ্ছে, যদিও সেটা পরিবহন দপ্তর অস্বীকার করছে, এটা নিয়ে আপনাদের কি কোনো ভাবনা চিন্তা? আমরা মূলত শ্রমিক কর্মচারী ঐক্য, শ্রমিক কর্মচারী ঐক্যের জায়গা থেকে যে কোনো জায়গায় যে কোনো ধরনের শ্রমিক কর্মচারীর উপরে আক্রমণ বঞ্চনা ইত্যাদি তীব্র প্রতিবাদ করায়। এবং এই যে পরিবহন কর্মচারীদের বিশেষ করে সরকারি ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই তারা চলছে, আপনি শুধু বেতনের কথা বললেন, তাদের পেনশন প্রভিডেন্ট ফান্ডও আটকে যাচ্ছে, সেগুলো আমরা জানি। এই বিষয়গুলোরও আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এই ধরনের পরিবহন কর্মচারীদের যে আন্দোলন আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে আজকের অবস্থানের পর? আজকের এই এর আগেও আমরা কেন্দ্রীয়ভাবে আমরা সারা জেলা ভিত্তিক কেন্দ্রীয় কমিটির ডাকে সারা জেলায় পশ্চিমবঙ্গের 11টি জেলায় আমরা জেলাগত কর্মসূচি পালন করেছি এবং বর্তমানে কেন্দ্রীয় অবস্থা যে কোনো আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যেতে গেলে আমরা তার ধাপে ধাপে কতগুলো প্রস্তুতি নিই, তারই এই যে কেন্দ্রীয় অবস্থান তারই একটা প্রস্তুতি। এবার আগামী দিনে আমরা যে ধরনের আন্দোলন করব, সেই আন্দোলনটা আমাদের কেন্দ্রীয় কমিটি বসে কী ধরনের আরেকটি বৃহত্তর আন্দোলনের জায়গায় যাওয়া যায় সেইটা আমরা আলোচনা করে ঠিক করব। এবং আমরা আশা করছি পুজোর মাস তো নিশ্চয়ই হবে না, পুজোর পরে আমরা কোনো একটি সময় কোনো একটি মাসে আমরা এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।